নিজেদের উদ্ভাবিত করোনার টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে আইসিডিডিআর এর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে চুক্তি বাতিল করেছে গ্লোব বায়োটেক। এই পরিস্থিতিতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটের পরামর্শে আরেকটি সিআরও দিয়ে টিকার পরীক্ষামূলক প্রয়োগের পথে হাঁটছে প্রতিষ্ঠানটি। সরকারও সব ধরনের সহযোগিতা দেবার আশ্বাস দিয়েছে। গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিনের খবরাখবর নিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেড় ঘন্টা বৈঠকের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় গ্লোবের চেয়ারম্যান অভিযোগ করেন, মানবদেহে পরীক্ষা চালাতে চুক্তি করেও তিন মাসে কোনো কাজ করেনি আইসিডিডিআরবি, তাই বাধ্য হয়ে চুক্তি বাতিল করে এখন আইইডিসিআর এর পরামর্শ অনুযায়ী সিআরও বাংলাদেশ নামে আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি আইসিডিডিআরবি। এ বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানান, আইসিডিডিআরবি হয়তো বাংলাদেশের কোনো ব্র্যান্ডকে এগিয়ে নিতে আগ্রহী নয়। তারা একেবারেই বাংলাদেশের একটা ব্র্যান্ডকে এগিয়ে নেওয়া যাওয়া কিন্তু তাদের একমাত্র কাজ না। তারা তো অক্সফোর্ডের সাথে, যত গ্যাভির সাথে সারাদিনই কথা বলছে, কোভ্যাক্সের সাথে কথা বলছি, গ্লোব তো তাদের কাছে এত ইম্পর্টেন্ট না। গ্লোবের টিকা এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত বলে জানান কর্মকর্তারা। দ্রুত করার জন্য আমাদের দিক থেকে যতটুকু সহায়তা করা দরকার রেগুলেটর দিক থেকে আমরা এটা করব। তবে সেফটি, এফিকেসি এবং কোয়ালিটি এর সঙ্গে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করে ভ্যাকসিন আমরা করব না। আমাদের পক্ষ থেকে যেই জায়গাগুলোতে সহযোগিতা করার দরকার আমি এক কথায় বলে দিতে পারি, আমি সেটার জন্য করতে প্রস্তুত আছি এবং আমি করব। আমরা দেখব যে কতটুকু কীভাবে সরকার পাশে দাঁড়াতে পারে, সরকারের পদক্ষেপগুলো কী হবে, এইটা আমরা অবশ্যই একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব অবিলম্বে। এ সময় বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঙ্গে মিলিয়ে গ্লোবের উদ্ভাবিত টিকার নাম ব্যানকোভিড এর বদলে বঙ্গভ্যাক্স রাখার সুপারিশ করা হলে তাতে সম্মতি দেয় প্রতিষ্ঠানটি। তো আমার বাংলাদেশ, আমাদের বঙ্গভ্যাক্স, আমাদের বঙ্গবন্ধু, আমাদের সব কিছু। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন গ্লোব বায়োটেকের ব্যবস্থাপক ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন। ডক্টর মহিউদ্দিন, স্বাগত জানাচ্ছি। শুরুতে জানতে চাই আসলে আইসিডিডিআরবির সাথে বিষয়টি কী ঘটেছিল, কেন তারা অসহযোগিতা করল বলে আপনাদের ধারণা? ধন্যবাদ ডিবিসিকে। আপনারা জানেন যে কোনো ইস্যুতে দুই পক্ষ নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে কিন্তু সমঝোতা স্মারক সই করে। হ্যাঁ, আমরাও কিন্তু আইসিডিআরবির সাথে গত 29 অগস্ট থেকে আমরা কাজ শুরু করি এবং প্রথম দফায় 1.5 মাস ওনাদের সাথে কাজ করে এবং নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা গত 14 অক্টোবর ওনাদের সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা সাইন করি। তারপরে আরো 1.5 মাস চলে যায়, কিন্তু এই 3 মাসে তারা কিন্তু আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার ব্যাপারে সেরকম সন্তোষজনক অগ্রগতি দেখাতে পারেনি। সেই জন্য কিন্তু আমরা বাধ্য হয়ে গতকাল আমরা চিঠি দিয়ে তাদেরকে জানিয়েছি যে আমরা ভ্যাকসিন নিয়ে ওনাদের সাথে আর কাজ করবো না। কারণ আপনারা জানেন আমরা দেশবাসী তথা সারা বিশ্ববাসী কিন্তু আমাদের ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যে মডার্নার এমআরএনএ ভ্যাকসিন কিন্তু অলরেডি প্রুভ হয়েছে যে এটাই এ পর্যন্ত করোনার বিরুদ্ধে যতগুলো ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি কার্যকর। কিন্তু এই যে 3 মাস মানব দেহে যে ট্রায়ালের কথা ছিল আইসিডিডিআরবির সাথে যে চুক্তিতে, 3 মাস কি পিছিয়ে যাওয়া হলো? সুতরাং মানে গ্লোব বায়োটেকের টিকার দিকে বাংলাদেশি হিসেবে সকলেই নিশ্চয়ই নজর রাখছে, সেখানে কি একটু ক্ষতি হয়ে গেল? হ্যাঁ, অবশ্যই অবশ্যই ক্ষতি হয়ে গেল। কারণ আপনারা জানেন যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমরা সাইন করেছি, কাজে এটা এতদিন সময় লাগার কথা না ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার ব্যাপার। কারণ মডার্না আমরা দেখেছি যে তারা 7 দিনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে পারছিলেন তাদের সিআরওর মাধ্যমে, কিন্তু আমাদের সিআরও কিন্তু ওনারা যদি একটু আন্তরিক হতেন, সহযোগিতা করতেন তাহলে এবং কম্পিটেন্ট হতেন আমাদের ভ্যাকসিন ক্যান্ডিডেট ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার জন্য, তাহলে ওনারা অবশ্যই ইতিমধ্যে ওনারা সেটা শুরু করতে পারতেন এবং বাইদিস টাইম আমরা কিন্তু ফেজ 1 শেষ করে আমরা ফেজ 2-3 পর্যায়ে থাকতে পারতাম। আরেকটি যেটি বিষয় আজকে গ্লোব বায়োটেকের সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা গিয়েছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক থেকে শুরু করে ওষুধ প্রশাসন, স্বাস্থ্য সচিব পর্যন্ত গিয়েছিলেন, তারা যে আশ্বাস দিয়েছেন তাতে আপনারা কতখানি আশাবাদী হচ্ছেন এবং আর কি কি সহযোগিতা সরকারের কাছ থেকে আপনাদের প্রয়োজন বলে আপনারা মনে করেন? আমরা প্রথমত সরকারের যে উচ্চপদস্থ কর্মকর্তারা আমাদের ফেসিলিটি ভিজিট করে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, সেই জন্য আমাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই।
এবং এতে আমরা খুবই আশাবাদী যে আমাদের পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে আমরা আর কোনো প্রতিবন্ধকতা সম্মুখীন হব না এবং আমরা অতি দ্রুততম সময়ের মধ্যেই আমাদের ক্লিনিকটা শুরু করে আমাদের ভ্যাকসিনটা দেশবাসীর সবাই আমরা আমরা আশাবাদী হতে চাই। ডক্টর মহিউদ্দিন, খুব সংক্ষেপে যদি বলেন যে গ্লোব বায়োটেকের যে টিকিটা হবে সেটির দাম কত হতে পারে, কারণ এখন বিশ্বের সমস্ত টিকার একটি দামের ধারণা সাধারণ মানুষ পেতে শুরু করেছে, সে সম্পর্কে কোনো ধারণা কি দিতে পারেন? কিন্তু আমাদের এখনো ক্লিনিক ট্রায়ালটা শেষ হয়নি, তবে আমরা একটু বলতে পারি পৃথিবীর যে কোনো ভ্যাকসিনের তুলনায় আমাদের দামটা অবশ্যই সিগনিফিক্যান্টলি অনেক কম হবে। হ্যাঁ, এবং সরকার যেহেতু এগিয়ে এসেছে এটা আরো কমে যাবে যদি সরকার সার্বিকভাবে সহযোগিতা করে, আমরা আশাবাদী। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।